হ্যালো ফ্রেন্ডস এটা অন্নপ্রাশনের দ্বিতীয় পার্ট তো প্রথম পার্টটা তো আগেই দিয়েছে যারা দেখুনই আমার ফেসবুক আর ইউটিউব চ্যানেলে দেখতে পারো গিয়ে আর এটা অনেক দিন পরেই আপলোড করলাম দেরি হয়ে গেল দিতে তো অন্নপ্রাশন বাড়িতে বাড়ি আমাদের বাড়ির থেকে সামনে পড়ে রাস্তাতেই তো আমাদের সবাইকে ডেকেছিলো তো আমি চলে গেছি যেহেতু অন্নপ্রাশনটা বাড়িতে হবে না মানে খাওয়া মুখে ভাতটা তো ওটা মন্দিরে হবে লোকনাথ বাবার মন্দিরে দাগাপুরে তো আমি গিয়ে দেখি কাকিরা আগেই চলে গেছে তো আর ওখানে গুছান মানে গুছিয়ে দিচ্ছে দুই কাকিরাই আর আমি গিয়ে একটু মেয়েটাকে রেডি করে দিলাম সাথে ভিডিও করলাম এ দেখো মামে দুজনকে খুব মিষ্টি লাগছিলো মেয়েটাও খুব কিউট দেখতে আর এটা হলো মামা মামা ধরে আছে ছোট মামা তো যাই হোক এই যে ইয়ে রেডি করানোর পর একে স্নান করাবে তো ওই জন্য হলুদ কোটা হচ্ছে হলুদ কুটে তারপরে যেগুলো নিয়ম সেগুলো নিয়ম করেই যে হলুদটা কুটে ওর মাই হলুদ কুটছে আর আমরা পাঁচজন এও ছিলাম ধরার জন্য তো যাই হোক এই যে হলুদ কোটার পর তারপরে ওকে হলুদ লাগিয়ে স্নানে দুধ জলে দুধ গোলাপ দিয়ে যে জল সেখানে যা ইয়ে করে আশীর্বাদ করে বসে দেওয়া হলো আর একটুকু কান্দেনি মেয়েটা খুব মিষ্টি একদম কান্দিনি কিছু না অনেকে বাচ্চারা জলে নামলে কান্দে খুব আনন্দে বসে উপস্থিত ছিল তারপরে সানঠান করানোর পর এই যে রেডি করে দিল দিদুনের কোলে এখন দিদুনের করে তো এই যে মাকে নজর থেকে ইয়ে করতে ইয়ে করে দিচ্ছে একটু দাঁত দিয়ে কেটে দিচ্ছে আঙুল তো নজর যাতে না লাগে আর ইয়েটা তো এত মিষ্টি লাগছিল খুব কিউট লাগছিল তো যাই হোক ওরা এখন মন্দিরের উদ্দেশ্যে চলে যাবে আমিও বেরিয়ে যাব আমি আমাকে বলেছিল আমি যাইনি কারণ আমার ছেলে স্কুলে ছিল তার জন্য তো আমি চলে আসি কাকিরা গেছিলো সবাই মিলে যে গাড়িতে চলে গেল আর আমি এখান থেকে ছেলেকে আনতে স্কুলে চলে যায় আর পরে যখন ওরা আসে তখন আমাকে ফোন দেয় বাড়িতে মন্দিরে অন্য মুখে প্রসাদ দিয়ে দেয় অন্ন প্রসাদ আরে এখানে বাড়িতে এসে খাওয়া দাওয়ার পর্বটা করে মানে ছোটো করে ঘরোয়াভাবেই অনুষ্ঠানটা ভালোভাবে সম্পূর্ণ হয়েছিলো খুব সুন্দর হয়েছিলো আর বাড়িতে আসছি যে যখন আসলো তারপরে আমিও বাড়িতে আসলাম সবাই মিলে যাচ্ছে যেদেরকে বাই করে দিচ্ছি তো বাড়িতে তারপরে বাড়িতে এসে আবার ছেলেকে নিয়ে স্নান টান করি ছেলেকে নিয়ে আবার এসেছি তো তখন মামা ভাত খাইয়ে দিচ্ছে এই যে সব কিছু খুব সুন্দর মুখে দিচ্ছিলো খাওয়া দাওয়াও করছিলো ভালোভাবে কোনো কান্দাকান্দি করেনি আর ভালো মতন খাচ্ছিলো আরও খাবে দই মিষ্টি পায়ে সেগুলো আরও খাবে মিষ্টি জিনিস খুব পছন্দ হয়েছে আরও খাবে মামার হাত কেড়ে ধরেছে আর আমাদের লাস্টের ইয়ে একটা নিয়ম থাকে যে কিছু ধরতে লাগে তো খাতা ধরেছে খুব ভালো হয়েছিল